বাড়ি বাড়ি আমার বাড়িতে উমকি গেছিল, আমার বাড়িতে উমকি গেছিল, বলেছে যে কালকে ভোরে রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচা আমার শ্বশুর শাশুড় সবাইকে নাকি পা হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে দিবে, পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে উমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা যেটা এতদিন করে এসেছে এবার দেখা। ওরা তো শেখ সাহেব এখানে আছে, একসঙ্গে তিয়ার জেলে যাবে, রেডি আছেন, অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নি। রাজ্যের পুলিশ গেছিল কি কি কুতুস মোল্লা নাকি একজন অফিসার ওখানে গেছে, সে এই এইভাবে হুমকি দিয়ে এসেছে তার পুরো টিম নিয়ে গিয়ে। কালকে আমরা জিতছি, এটাই শেষ কথা, আমরা জিতছি, বিজেপি জিতছে, প্রধানমন্ত্রী জি বসিরহাটে আসছেন, সন্দেশখালীর ভবিষ্যৎ সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, থাকবে থাকছি। কাউন্টিং কাউন্টিং যে ভেনু যেখানে আপনি ঘুরলেন সেখানে সব ঠিকঠাক আছে, কোনো অভিযোগ? দেখুন সব জায়গায় বিজেপি আগিয়ে, তার মানে এখানে আমরা পুরো লিড পাচ্ছি, প্রধানমন্ত্রী বসিরহাটে আসছেন, এটাই হচ্ছে আমাদের। আমি বলছি কাউন্টিং যে জায়গায় ঘুরলেন সেখানে কোনো সমস্যা কিছু দেখলেন না? সব না, কোনো সমস্যা দেখিনি, যে যার কাজ করছেন কোনো সমস্যা। বিজেপি জিত রহা হে, পাক্কা খবর হে, আর জিত রহা হে, জিতেগা, সন্দেশখালী কি ভবিষ্যৎ বহুত আচ্ছা হে। হ্যাঁ বিজেপি জিতে জিতেগা। লিড কিতনা হোগা, লিড কিতনা হোগা, ভোট কা লিড কিতনা হোগা, কিতনা মার্জিন সে জিতেঙ্গে? দেখুন 30-50 ভিতরে, 50,000 ভিতরে আমরা জিতছি। সন্দেশখালী আর বসিরহাট মে ক্যা কমল খিলেগা ক্যা লাগ রাহা হে? ভাই কমল খিল গয়া, ইসমে খিলনে কি ক্যা বাত হে, কমল খিল গয়ি হে তো, আর খিলনে বালা হে খিলেগা এ নাই বল সকতে, কমল খিলে খিল গয়ি হে। বসিরহাট মে টোটাল বসিরহাট লোকসভা কি লোকসভা মে কমল খিলা হে, আর পদ্মফুল আই হে। নরেন্দ্র মোদী কে আয়েঙ্গে? অবশ্য আয়েঙ্গে। একটাই প্রশ্ন বাংলায়, সেটা হচ্ছে সন্দেশখালী মানুষ তারা বারবার করে বলতে আতঙ্কে রয়েছে, পুলিশ অত্যাচার হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অবশ্যই তাদের উপরে যেভাবে পুলিশ অত্যাচার করছে, মেয়েদেরকে যেভাবে মারধর করছে, মাঠে ফেলিয়ে রাজ্যের পুলিশ, আশা করছি রাজ্যের পুলিশও ছোটার পথ পাবে না, মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর সাথে রাজ্যের পুলিশও তোলপাতলপি গুছিয়ে পালাবে, এটুকু আশা রাখছি। টিভি কে লাগ রহা হে কি আজ সুবহ সে থোড়া শান্ত মাহল হে ইয়া ফির ভাইলেন্স কা ক্যা দেখ রহে হো? কল ভি দেখা গয়া কি সন্দেশখালী মে পুলিশ সুবহ সে শান্ত হে, আব বক্ত বিতা জ্যাদা বক্ত হোনে বাদ ক্যা হোগা ইয়ে নাই বাতা সকতে, কিউকি আমারি জো ভোট জিন দিন চুনাও হো রহা থা উতনে সুবহ সে আচ্ছা থা, মগর দুপুর কি বাত ও লোক হাঙ্গামা মচায়ে থে, মগর ইয়াহ হাঙ্গামা মচানে নাই দেঙ্গে হাম লোক। আর পুলিশ জো ডিপার্টমেন্ট সিকিউরিটি যদি যদি কোনো সমস্যা তো আছে নাই, আম রাজ্য কি পুলিশ সে কই খুশ নাই হু, ইদার মে সেন্ট্রাল ফোর্স হে ও সব দেখেগা, আর রাজ্য কি পুলিশ তো বাহার হি রহেগা, উনকা কাম বাহার রহনে কা, কিউকি ও কাম কই কাম কি ইচ্ছি নাই হে। অনেকেই বলছে যে ভোটের পরে তারা আতঙ্কে আছে, তাদের উপর হামলা হতে পারে, তাদের উদ্দেশ্যে বা তৃণমূল উৎসব পুলিশ উদ্দেশ্যে কি বার্তা রেখা পাচ্ছে? দেখুন আমরা আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে বাড়ি বাড়ি আমার বাড়িতে উমকি গেছিল, আমার বাড়িতে উমকি গেছিল, বলেছে যে কালকে ভোরে রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচা আমার শ্বশুর শাশুড় সবাইকে নাকি পা হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে দিবে, পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে উমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা যেটা এতদিন করে এসেছে এবার দেখা।
ওরা তো শেখ সাহেব এখানে আছে, একসঙ্গে তিয়ার জেলে যাবে, রেডি আছেন। অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নি। রাজ্যের পুলিশ গেছিল কি কি কুতুস মোল্লা নাকি একজন অফিসার ওখানে গেছে, সে এইভাবে হুমকি দিয়ে এসেছে তার পুরো টিম নিয়ে গিয়ে। আমরা জিতছি, এটাই শেষ কথা, আমরা জিতছি, বিজেপি জিতছে, প্রধানমন্ত্রী জি বসিরহাটে আসছেন, সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, থাকবে, থাকছে। কাউন্টিং কাউন্টিং যে ভেনু যেখানে আপনি ঘুরলেন সেখানে সব ঠিকঠাক আছে, কোনো অভিযোগ? দেখুন সব জায়গায় বিজেপি আগিয়ে, তার মানে এখানে আমরা পুরো লিড পাচ্ছি, প্রধানমন্ত্রী বসিরহাটে আসছেন, এটাই হচ্ছে আমাদের। না আমি বলছি কাউন্টিং যে জায়গায় ঘুরলেন সেখানে কোনো সমস্যা কিছু দেখলেন না? সব না, কোনো সমস্যা দেখিনি, যে যার কাজ করছেন কোনো সমস্যা। বিজেপি জিত রহা হ্যায়, পাক্কা খবর হ্যায়, জিত রহা হ্যায়, জিতেগা, সন্দেশখালি কি ভবিষ্যৎ বহুত আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বিজেপি জিতেগা। দেখুন 30-50 ভিতরে, 50,000 ভিতরে আমরা জিতছি। বসিরহাট মে ক্যা কমল খিলেগা ক্যা লাগ রহা হ্যায় ভাই? কমল খিল গয়া, ইসমে খিলনে কি ক্যা বাত হ্যায়, কমল খিল গয়ি হ্যায় তো, আর খিলনে বালা হ্যায় খিলেগা এ নাই বল সকতে, কমল খিলে খিল গয়ি হ্যায় বসিরহাট মে। টোটাল বসিরহাট লোকসভা কি লোকসভা মে কমল খিলা হ্যায় আর পদ্মফুল আই হ্যায়। নরেন্দ্র মোদী কে আয়েঙ্গে? অবশ্যই আয়েঙ্গে। একটাই প্রশ্ন বাংলা, সেটা হচ্ছে সন্দেশখালী মানুষ তারা বারবার করে বলতে আতঙ্কে রয়েছে, পুলিশ অত্যাচার হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অবশ্যই তাদের উপরে যেভাবে পুলিশ অত্যাচার করছে, মেয়েদেরকে যেভাবে মারধর করছে, মাঠে ফেলিয়ে রাজ্যের পুলিশ, আশা করছি রাজ্যের পুলিশও ছোটার পথ পাবে না, মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর সাথে রাজ্যের পুলিশও তোলপাতলপি গুছিয়ে পালাবে, এটুকু আশা রাখছি। টিভি কে লাগ রহা হ্যায় কি আজ সুবহ সে থোড়া শান্ত মাহল হ্যায় ইয়া ফির ভাইলেন্স কা ক্যা দেখ রহে হ্যায়? কল ভি দেখা গয়া কি সন্দেশখালী মে পুলিশ সুবহ সে শান্ত হ্যায়, আব বক্ত বিতা জ্যাদা বক্ত হোনে বাদ ক্যা হোগা ইয়ে নাই বাতা সকতে, কিউকি হামারি জো ভোট জিন দিন চুনাও হো রহা থা উতনে সুবহ সে আচ্ছা থা, মগর দুপুর কি বাত ও লোক হাঙ্গামা মচায়ে থে, মগর ইয়াহ হাঙ্গামা মচানে নাই দেঙ্গে হাম লোক। আর পুলিশ ডিপার্টমেন্ট সিকিউরিটি যদি যদি কোনো সমস্যা তৈরি হয় নাই, আম রাজ্য কি পুলিশ সে কই খুশ নাই হু, ইদার মে সেন্ট্রাল ফোর্স হে ও সব দেখেগা, আর রাজ্য কি পুলিশ তো বাহার হি রহেগা, উনকা কাম বাহার রহনে কা, কিউকি উনকা কাম কোই কাম কি ইচ্ছি নাই। অনেকেই বলছে যে ভোটের পরে তারা আতঙ্কে আছে, তাদের উপর হামলা হতে পারে, তাদের উদ্দেশ্যে বা তৃণমূল উৎসব পুলিশ উদ্দেশ্যে কি বার্তা রেখা পাচ্ছে? দেখুন আমরা আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে বাড়ি বাড়ি আমার বাড়িতে উমকি গেছিলো, আমার বাড়িতে উমকি গেছিলো, বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচা আমার শ্বশুর শাশুড় সবাইকে নাকি পা হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে দিবে, পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা বা পুলিশ রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে উমকি দিয়ে এসছে রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা যেটা এতদিন করে এসেছে এবার দেখা। ওরা তো শেখ সাহেব এখানে আছে, একসঙ্গে তিয়ার জেলে যাবে, রেডি আছেন, অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নি। রাজ্যের পুলিশ গেছিল কি কি কুতুস মোল্লা নাকি একজন অফিসার ওখানে গেছে, সে এইভাবে হুমকি দিয়ে এসেছে তার পুরো টিম নিয়ে গিয়ে। হ্যাঁ।